নমস্কার বন্ধুরা দুই বন্ধু রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ইলিশ মাছ আলু বেগুন দিয়ে ইলিশ মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। আর মাছগুলোকে একটু নুন আর একটু হলুদ ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ একটু রেখে দেব। আলু বেগুনগুলো ফুটে নিয়েছি পরে এবার কড়াতে একটু তেল দেব কড়াই তেলটা গরম হয়ে যাওয়ার পরে ইলিশ মাছটা এবারে দিয়ে দেব নুন হলুদ মাখানো ইলিশ মাছগুলো এবারে তেলেতে ভালো করে ভেজে নেব। ইলিশ মাছ তো খুব বেশি ভাজে না এপিট একটু ভালো করে ভেজে নেওয়ার পরে একটা পাত্রে এবারে তুলে রেখে দেব দিয়ে কড়াতে একটু আগে বেগুনগুলো ভেজে নেব বেগুনগুলো ভালো করে ভাজা হলে তুলে নিয়ে আলুগুলো এবারে ওই তেলেতে দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটু সামান্য নুন দিয়ে দিলাম দিয়ে একটু হলুদ দেব তারপরে একটু জিরে গুঁড়ো দেবো দেওয়ার পরে ভালো করে একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে একটু জল দেব তারপরে কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দিলাম দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো আলুগুলো যাতে সিদ্ধ হয়ে যায় আলুগুলো সিদ্ধ হয়ে গেলে এবারে বেগুনগুলো দিয়ে দেব আবার একটু জল দেব যাতে একটু তরকারিটা ঝোল ঝোল হয় ভাতে যাতে মেখে খাওয়া যায় দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে পরে কিছুক্ষণ পরে এই সর্ষেটা একটু ভিজিয়ে রেখেছি সর্ষে পাউডার এবারে ভা দেখব কতটা সিদ্ধ হয়েছে তরকারিটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে এবারে মাছগুলো ঝোলটা যখন ফুটবে তখন মাছগুলো এবারে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব যখন টক বক করে ভালো করে ফুটবে মাছগুলো একটু উলটিয়ে দেব। দিয়ে তারপরে সর্ষে বাটাটা এবারে দিয়ে দেব সর্ষে বাটাটা দিয়ে ওই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এই তরকারিটা আবার একটু ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পরে তৈরি হয়ে গেল আমার বেগুন আলু দিয়ে ইলিশ মাছ এইভাবে তোমরা বানিয়ে একবার দেখো যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই শেয়ার করো আর এই রেসিপিটা এরকম করে বানিয়ে দেখো খুবই ভালো লাগবে ভাত দিয়ে খেতে গরম গরম ভাতের সাথে এরকম ইলিশ মাছের তরকারি হলে সব ভাত শুধু একটা তরকারি দিয়েই খাওয়া হয়ে যাবে নমস্কার বন্ধুরা সবাই ভালো থেকো